ছাত্র শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবদুর সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 52 পৃষ্ঠা বের করো, সরি আমরা 52 পৃষ্ঠা গত ক্লাসে পড়েছি খরা সম্পর্কে। আজ আমরা পড়ব ভূমিকম্প সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা ভূমিকম্প সম্পর্কে পড়ব। দেখো এখানে আছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। কিসের কারণে? ভৌগোলিক অবস্থার কারণে। পাশের মানচিত্রে এলাকা এক এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা তিন এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে কোন কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ? উত্তর এবং পূর্ব অঞ্চল, উত্তর এবং পূর্ব অঞ্চল। আর ভূমিকম্প প্রবণ অঞ্চল কম কোনটা? দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল। এখানে মানচিত্রের এক আর তিনের কথা বলেছে। কিন্তু এই যে এখানে দেখো, এখানে আছে যে এক নম্বর এলাকা হচ্ছে এখানে লাল, যেগুলো সেগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। আর ভূমিকম্প প্রবণ এলাকা দুই আছে হলুদগুলা। তারপর আছে ভূমিকম্প প্রবণ এলাকা তিন আছে কম হবে এই এলাকাগুলোতে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কোন কোন অঞ্চল আছে ভূমিকম্পের, এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ। এখানে তোমার ভূমিকম্প এলাকা একে আছে কী, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর গাইবান্ধার কিছু অংশ, শেরপুর, জামালপুরের কিছু অংশ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোর, হবিগঞ্জ, মৌলভীবাজার। আচ্ছা, তোমরা তোমাদের বাসায় যদি বাংলাদেশ একটা ম্যাপ থাকে তাহলে তোমরা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, তারপরে এখানে আছে, তারপরে দেখো মৃদ ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে বড় ধরনের ভূমিকম্পের মোকাবেলায় কী করতে হবে? ভবন নির্মাণে সরকারি সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে দেখো এখানে আছে যে বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। যখন তুমি দেখবে যে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে, তখন কী হতে পারে? এর পরে কী হতে পারে? এর ঝুঁকি পরে ঝুঁকি হচ্ছে সুনামি অথবা বন্যা হওয়ার আশঙ্কা থেকেই থাকে। তো দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কী কী পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কীভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? আমরা দেখি এখানে কী বলছে। নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো। মানে ভূমিকম্পের প্রস্তুতিগুলোকে তিন ভাগে ভাগ করার কথা বলছে। ভূমিকম্পের সময় আগে ও এবং পরে কী করতে হবে সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। তাহলে মানে কীভাবে আগের সময়টা পার করতে হবে, কীভাবে পরের সময়টা করতে হবে, পরে তারপরে সেই বিষয়ে কী করতে বলছে একটা পোস্টার তৈরি করতে পারে। এটা তো সতর্কতামূলক কাজ। তুমি নিজে সতর্ক, শুধু নিজে সতর্ক থাকবে না, আশেপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করবে। এই জন্য এই পোস্টারটা তৈরি করার কথা বলেছে। পুরোপুরি শান্ত থাকতে হবে ভূমিকম্পের সময়। কী করতে হবে? পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না, তাহলে কিন্তু অন্য দুর্ঘটনা ঘটতে পারে। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। তাহলে ভূমিকম্প চলাকালে কী করতে হবে? বিছানায় যদি থাকো তাহলে কী করতে হবে? বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, যাতে কোনো কিছু এসে মানে মাথায় আঘাত না লাগে। আচ্ছা, তারপরে তাই দেখো
কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। তারপরটা বারান্দা আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। কী কী? বারান্দা আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে কী করতে হবে? দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। পাকা দালানে থাকলে কী করতে হবে? বিমের পাশে দাঁড়াতে হবে। প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। তাহলে ভূমিকম্প থেমে যাওয়ার পর কী করতে হবে? আস্তে আস্তে সারিবেঁধে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভূমিকম্প চলাকালীন অবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শর্তগুলা, এই কাজগুলা একদম মুখস্থ করে নেবে। এই সাতটা পয়েন্ট তোমরা সুন্দর করে মুখস্থ করবে। এটা একটা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা এটা সুন্দর করে পড়বে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।